সো হ্যালো গাইস, এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে টেলিটক সিম আসলেই বাংলাদেশ থেকে ব্যান হয়ে গেছে। টেলিটক সিম দিয়ে এখন বর্তমানে ফ্রি ফায়ার খেলা যায় না। আসলে গাইস একটু প্রবলেম হয়েছিল আমাদের টেলিটক সিমের যে নেটওয়ার্ক সার্ভার, একটু প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমের কারণে তোমরা এতদিন ফ্রি ফায়ার খেলতে পারো না টেলিটক সিম দিয়ে। তোমাদের কিন্তু গেম প্লে করলে রিকানেক্টিং একটা প্রবলেম আসতো, আর তোমরা কিন্তু সেই প্রবলেমটা কিন্তু অনেকেই ফিল করছো। আর গাইস আমিও কিন্তু সেই রকম প্রবলেম ফিল করছি। আমি তার জন্য গাইস তোমাদের মাঝে আমি ভিডিও আপলোড করছি, কিন্তু এখন বর্তমানে আমি তোমাদেরকে যেই নিউজটা দিব সেই নিউজটা হয়েছে গিয়ে তোমরা এখন বর্তমানে ভিপিএন ছাড়া টেলিটক সিম দিয়ে আনলিমিটেড গেম প্লে করতে পারবে। কারণ এখন বর্তমানে টেলিটক সিমের জন্য এখন বর্তমানে উইদাউট ভিপিএন গাইস, কারণ এখন বর্তমানে কোনো ভিপিএন লাগে না। এখন বর্তমানে তোমরা আনলিমিটেড গেম প্লে করতে পারবে, বিশ্বাস না হলে আমি তোমাদের এখন বর্তমানে ম্যাচটা স্টার্ট করে দেখাচ্ছি। কারণ এখন বর্তমানে তোমরা কি বলবো, তোমরা হয়তো অনেকেই কিন্তু প্রবলেম কিন্তু ফিল করতে রয়েছে, কিন্তু আর তোমরা কিন্তু আমাকে কিন্তু কমেন্টও কিন্তু করেছো গাইস। তোমরা কিন্তু কমেন্টে কিন্তু অনেকে বলেছো যে ভাই এরকম প্রবলেম কি আসলে কি সলভ হবে না। সো গাইস ও প্রবলেম কিন্তু এখন বর্তমানে সলভ হয়ে গেছে, এখন বর্তমানে বাংলাদেশে উইদাউট ভিপিএন টেলিটক সিমের জন্য। ঠিক আছে গাইস, তোমরা এখন বর্তমানে টেলিটক সিম দিয়ে আনলিমিটেড গেম প্লে করতে পারবে। আর গাইস এখানে ভিপিএন কিন্তু আমাদের কিন্তু চলে না, তোমরা একবার কনফার্ম কিন্তু দেখে নিয়েছো গাইস। এখানে আমাদের কিন্তু টেলিটক সিম এখন বর্তমানে উইদাউট ভিপিএন, তোমাদেরকে কিন্তু অনেকবার বলছি। আর গাইস এখন বর্তমানে যে এই ভিডিওটা তোমরা দেখতে পারতেছো, এইটাই কিন্তু আমাদের টেলিটক সিমের কিন্তু লাস্ট ভিডিও হয়তো বা আমি আমার চ্যানেলে আপলোড করতেছি গাইস। এখন বর্তমানে কিন্তু এই ভিডিওর পরে কিন্তু টেলিটক সিমের কিন্তু যখন প্রবলেম দিবে তখন কিন্তু আর ভিডিও নিয়ে চলে আসবো। আর গাইস কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু লোন অল্প মুড খেলা যায়, কিন্তু আমাদের র্যাঙ্ক ম্যাচ খেলা যায় না গাইস। টেলিটক সিমের কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলা যাইতো না, আর এখন বর্তমানে সিএস র্যাঙ্কও কিন্তু খেলা যাইতো না, সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর গাইস এখন বর্তমানে লোন অল্প আমি খেলবো না, এখন বর্তমানে লোন অল্প থেকে আমি বের হয়ে যাবো, আর এখন তোমাদেরকে আমি সিএস র্যাঙ্ক দেখাবো গাইস। তো গাইস এখানে আমরা আর বেশি দেরি করবো না, তো আমরা এখন চলে যাবো লবিতে। আর লবিতে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের সিএস র্যাঙ্কে কিন্তু সেই আগের মতন প্রবলেমটা হয় কি হয় না। আর আগে কিন্তু আমাদের কিন্তু সিএস র্যাঙ্ক স্টার্ট করলে কিন্তু আমাদের রিকানেক্টিং একটা প্রবলেম দেখায় তো। আর গাইস এখন বর্তমানে দেখায় কিনা চো আমরা চলে যাবো লবিতে। আর লবিতে কিন্তু চলে আসলাম, আর চলে আসার পর এখানে আমরা তোমাদের সিএস র্যাঙ্কটা এখন বর্তমানে দেখাবো সিএস র্যাঙ্কে কি আসলে কি এখন বর্তমানে সেই রিকানেক্টিংয়ে সেই প্রবলেমটা দেয় কিনা। সো আমরা স্টার্ট করে দিলাম কিন্তু ম্যাচ। আর গাইস তো আমাদের কিন্তু ম্যাচের ভিতরে কিন্তু ঢুকেই নিচ্ছে ভিপিএন ছাড়া, কিন্তু এখন বর্তমানে তোমরা দেখতে পারতেছো কোনো আগের মতন কিন্তু কোনো প্রবলেম কিন্তু দিচ্ছে না এখন পর্যন্ত। সো কিন্তু আমরা দেখবো এখন কী হয় গাইস, তো আমরা ম্যাচের ভিতরে চলে আসার পর দেখবো। তো গাইস এখানে আমাদের কিন্তু কোনো ভিপিএন চলে না, আর গাইস আমাদের কিন্তু ম্যাচের ভিতরে কিন্তু ঢুকেই নিয়ে গেছে। আর গাইস সিএস র্যাঙ্ক কিন্তু আমরা এখন বর্তমানে স্টার্ট করার পরে কিন্তু আমাদের ম্যাচের ভিতরে নিয়ে আসছে। দেখো গাইস কোনো প্রকার ভিপিএন ছাড়া কিন্তু আমরা গেমটা প্লে করতে পারতেছি আগের মতন, কিন্তু কোনো প্রবলেম নেই। আর আগে কিন্তু আমাদের রিকানেক্টিং যে প্রবলেমটা দিত সেই প্রবলেমটা এখন বর্তমানে নেই, সেই প্রবলেম এখন বর্তমানে সলভ হয়ে গেছে। তোমরা এখন বর্তমানে আনলিমিটেড গেম প্লে করতে পারবে, এখন চাইলে তোমরা যে কোনো ম্যাচ তোমরা স্টার্ট করে দেখতে পারো গাইস। কারণ এখন বর্তমানে তোমরা কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যানের একটা টেলিটক সিমের একটা নিউজ শুনতে পাইছিলে, আর গাইস সেই ব্যানের নিউজটা আসলে আমিও ভাবছিলাম যে টেলিটক সিম ব্যান হয়ে গেছে, কিন্তু গাইস টেলিটক সিম আসলে কিন্তু ব্যান হয় নাই। একটু নেটওয়ার্ক সার্ভার একটু সমস্যা থাকার কারণে একটু আমাদের গেমটা একটু প্রবলেম হয়েছিল, তার জন্য গাইস আমাদের নেটওয়ার্কে কিন্তু একটু প্রবলেম দিয়েছিল গাইস, তার জন্য আমরা গেমটা খেলতে পারি নাই। সো গাইস তো এই ছিল আমাদের ভিডিওর ভিতরে বলার আজকের গাইস। আর গাইস ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে গাইস, তার জন্য আর ভিডিওটা বড় করবো না। সো গাইস তো এই ছিল আজকের ভিডিও, তো ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ গাইস, পিস।